ডিজিটাল লার্নিং পয়েন্টে আমরা আজকে বেসিক গ্রাফিক্স ডিজাইনের উপরে আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের সেকেন্ড ক্লাসটা করতে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে বেসিক গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু কথা বলবো। কথা বলে আমরা মূল পর্বের দিকে চলে যাব খুব শর্টকাট। আমরা যারা গ্রাফিক ডিজাইনে একেবারে কিছুই জানি না তারা মূলত আজকে কোর্সটা বা আজকের ক্লাসটা দিয়ে বেশি উপকৃত হবেন। আর যারা মোটামুটি ফটোশপ বা ইলাস্ট্রেটর এই ধরনের কোন টুলস এর বা অ্যাপ্লিকেশনস এর বা সফটওয়্যার এর কাজ জানেন তাদের জন্য আসলে আজকের কোর্সটা আমার মনে হয় খুব বেশি ইফেক্টিভ না হলেও কিছু জিনিস আপনারা শিখতে পারবেন। তারপরেও ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, আশা করি কিছু না কিছু আসলে শিখে থাকবেন। আশা করি আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আর আমি একটু আপনাদেরকে মিউট করে দিচ্ছি, আমরা আনমিউট করে আপনাদের ডাকলে আবার কথা বলতে পারবেন। হ্যালো স্যার, আমার একটু কথা শুনে নেন স্যার। আগে আমি রাকিব বলছিলাম, কালকে যে কথা বললাম বরিশাল থেকে। ঠিক আছে, তাহলে আমরা মূল কোর্সে চলে যাচ্ছি। আজকের মূলত আমাদের টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আমরা একটু কথা বলবো এটা নিয়ে, গ্রাফিক্স ডিজাইন। আজকে হচ্ছে 20/1/2021 সাল। আচ্ছা, আমরা গত ক্লাসেও জেনেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ কিন্তু টপিকের শেষ নেই, আর এর মধ্যে আমরা খুব সামান্য কিছুই কিন্তু এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব বা করছি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় বেসিক গ্রাফিক্স ডিজাইনিং। আমরা এই পর্বে যা শিখবো তা আসলে আমাদের জানা থাকা জরুরি। সেটা আপনারা আরো কিছুদিন পর বা আপনারা যখন প্রফেশনাল ফিল্ডে আসবেন, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কাজ করতে আসবেন বায়ারদের সাথে, তখন বুঝতে পারবেন কেন আমাদের গ্রাফিক্স ডিজাইনিংটা জানার দরকার। এখন করে রাখেন জাস্ট, কিন্তু প্রয়োজনীয়তাটা হয়তো সেইভাবে উপলব্ধি করবেন না, সেটার একটা সময় আছে যে সময় আপনারা বুঝতে পারবেন। আর আমার রিকমেন্ডেশনে থাকবে, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনটাকে বেসিক না শিখে আপনারা যদি আরো প্রফেশনাল লেভেলে এটাকে 3 মাস বা 6 মাসের কোর্স করে এই সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করেন, এই গ্রাফিক্স ডিজাইনিং এর কাজও কখনো শেষ হবে না, এটা অগণিত অর্থাৎ লাইফ টাইম এটা চলতেই থাকবে। কারণ প্রত্যেকটা যারা ওনার আছে বা অ্যাডভার্টাইজার আছে বা যারা আমাদেরকে হায়ার করে, যারা বিজনেস ওনার এন্টারপ্রেনার এই ধরনের যারা আছেন, তাদের যে কোনো কাজ করাতে গেলে এই গ্রাফিক্স ডিজাইনিংটা বাদ দিয়ে কিন্তু কেউ করাতে পারবে না। আর এই কারণে আমাদেরও কিন্তু এটা জানা উচিত, সেটা বেসিক ভাবে জানলেও আমরা কাজ করতে পারবো বা বায়ারদেরকে আমরা আমাদের সার্ভিসটা ডেলিভার করতে পারবো খুব সহজে। আর প্রফেশনাল লেভেলে জানলে সেখানে আসলে আরো বেশি সার্ভিস করতে পারবেন বা দিতে পারবেন, আর সেই ক্ষেত্রে আপনি শুধু গ্রাফিক্স নিয়েই পড়ে থাকতে পারবেন, আদার্স যেগুলো আছে সেগুলো তেমন একটা আপনি জাস্ট শিখে রাখবেন, কিন্তু একটা সেক্টর নিয়ে কাজ করাটা আসলে বেটার। যার জন্য আপনি শুধু গ্রাফিক্স নিয়ে যদি কাজ করেন অনেক ভালো কাজ করতে পারবেন, যেহেতু এই সেক্টরের চাহিদা প্রচুর গ্রাফিক ডিজাইনিং এর। যারা আমি ধরে নিচ্ছি আমরা এখানে যারা প্রেজেন্ট আছি তারা অনেকেই গ্রাফিক ডিজাইনিংটা জানে না, যেটা আমরা আজকে বেসিক অনলাইনে টুলস নিয়ে শিখবো, হেল্প নিয়ে শিখবো, সেগুলো দিয়ে খুব ইজিলি কাজ করা যায় এবং আমিও করি, এবং সেরকম একটা লাইভ প্রজেক্ট আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। এবং এই লাইভ প্রজেক্টের মধ্য দিয়ে আপনারাও বুঝতে পারবেন যে না, আসলে অনলাইনেও অনেক সুন্দর করে প্রফেশনাল লেভেলে কাজ না জানলেও মোটামুটি কাছাকাছি হলেও আমরা 50 বা 60টা মিটাতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা যেহেতু বেসিক গ্রাফিক ডিজাইনিং ক্লাস, এটা দিয়ে আমরা কখনো প্রফেশনাল লেভেলের কোনো কাজ কিন্তু করতে পারবো না। আর এটা যদি কেউ ভাবেন এটা কিন্তু একেবারেই বোকামি হবে। আর আমরা যে লেভেলে কাজ করবো, অর্থাৎ আমরা তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব, আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা নির্দিষ্ট সেক্টর গ্রাফিক ডিজাইনিং কিন্তু করতেছি না। আমি কোনো গিগ দিচ্ছি না আমার ফাইবার প্রোফাইলে যে আমি শুধুমাত্র গ্রাফিক্স এর সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটাকে আমরা মূলত যে বিষয়টা বুঝি এই মার্কেটিং বলতে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। এবং এই মার্কেটিং বা প্রমোশন বা অ্যাডভার্টাইজিং এই জিনিসগুলো করার জন্য আমাদেরকে বেসিক ভাবে হলো ডিজাইনিংটা জানতে হবে। এটার বিভিন্ন কারণ আছে যে কারণগুলো আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আমরা এখন যে কোর্সটা করব এটা মোটামুটি আমাদের মতো ডিজিটাল মার্কেটার যারা একদম গ্রাফিক্স জানি না, বুঝি না এটা কিভাবে করে বা এটা শেখার মতো সময় নাই, তাদের জন্য এটা মোটামুটি ভাবে ফিট বলা চলে। আর এইভাবে আমি নিজেও কাজ করি এবং আমি নিজে না আমার মতো অসংখ্য ডিজিটাল মার্কেটার প্রফেশনাল লেভেলেই কাজ করে আসতেছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। যদিও ডিজিটাল মার্কেটিং সেক্টরটার মধ্যে এখন টপিকের শেষ নাই, প্রত্যেকটা টপিককে এই সেক্টরের আওতাধীন করা যায় বা অলরেডি হয়ে গেছেই, এটা আপনারা যদি গুগল ইউটিউব সার্চ করেন অনেকটাই জেনে যাবেন বা বুঝতে পারবেন। যাই হোক, আমি মনে করি পাশাপাশি যে কথাটা একটু আগে বললাম, কেউ যদি গ্রাফিক্স এর উপরে প্রফেশনাল লেভেলে কাজ শিখে নেন 3-6 মাস করে, 3 মাসের কোর্স আছে 6 মাসের কোর্স আছে, যদি শিখে নেন এটা অবশ্যই এই প্রফেশনে আপনার কিন্তু ক্রেডিট হবে এবং এটা দিয়েও আপনি শুধু এই সেক্টরটাতেই অনেক কিছু করে ফেলতে পারবেন, যেহেতু এই সেক্টরটা এমনই একটা সেক্টর যেটা আমাদের বাদ দিয়ে কোনো কাজ আমরা করার চিন্তাই করতে পারবো না। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। 2nd পয়েন্ট আমরা কি লিখছি, আমরা কেন গ্রাফিক্স ডিজাইনিংটা শিখবো, বেসিক ভাবে শিখি বা প্রফেশনাল ভাবে শিখি দুইটাই আমাদের দরকার, কেন শিখবো। বায়ার, আমি এখানে কিছু কারণ বলবো, এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন, বায়ার আমাদেরকে
একটা প্রোডাক্টের পিক দিয়ে দিতে পারে, অথবা অনেক সময় পিক না দিয়ে তার যেহেতু একটা সোর্স থাকবে, সেটা ফেসবুক পেজ হতে পারে, শপ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ব্লগ সাইট হতে পারে, যে কোনো একটা সাইট হতে পারে যেখানে আমাদেরকে তার সে প্রোডাক্ট রাখবে, সেই প্রোডাক্টের লিঙ্কও দিতে পারে, অথবা ছবি দিতে পারে, অথবা নাম দিতে পারে, যেটার উপরে ডিপেন্ড করে আমরা তার সাইটে গিয়ে তার প্রোডাক্টের ডিটেলসটা কালেক্ট করি। প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের ছবি কতগুলো তার কালেকশনে আছে বা ওয়েবসাইটে আছে, তারপর প্রোডাক্টের একটা ডিসক্রিপশন, ঠিক আছে, ইত্যাদি যেই আমাদের ইনফরমেশন গুলো প্রয়োজন হয়, ইভেন বায়ারের অনেক সময় কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের প্রয়োজন হয়, ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন হয়, তার স্ট্রিট অ্যাড্রেসটা প্রয়োজন হয়, এই ধরনের বেশ কিছু ইনফরমেশন আমাদের যখন প্রয়োজন হয়ে যায় তখন আমরা কিন্তু তার অনেক সময় আমরা অনেকে অনেক সেলাররা যেটা করি না বুঝেই বা আমরা সময় ব্যয় না করেই বায়ারকেই আবার রিপ্লাই দিই যে আপনার ডিটেলসটা দেন, এতে কিন্তু বায়ার বুঝে যে আমার কোয়ালিটিটা একটু কম বা আমি ওই লেভেলের সার্ভিসে এখনো অভ্যস্ত না বা আমি কোয়ালিফাইড প্রপারলি এখনো হয়নি, আমার স্কিলের ডেভেলপের এখনো কিছু বাকি আছে। সেজন্য আমরা কোনো বায়ারের সাথে কথা বললে বায়ার কিছু না কিছু তো একটা দিবেই আমাদেরকে, একটা নেম দিতে পারে, ইভেন তার একটা ওয়েবসাইটের নেমও দিয়ে দিতে পারে, ওইটাই আমার জন্য মোর দ্যান ইনাফ। ওই ওয়েবসাইটে যদি আমি যাই, সেই ওয়েবসাইটে আমি যদি একটু রিসার্চ করি, তার প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় যত তথ্য আমি পেয়ে যাব, ইভেন তার কন্ট্যাক্ট ডিটেলস বলতে আমি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই দুটাকে বলবো, পাশাপাশি আমাদের অনেক সময় অনেক সাইটে অ্যাড দেওয়ার সময় আমাদের কিন্তু স্ট্রিট অ্যাড্রেসটাও প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা বায়ারের হেল্প নিতে পারি, মানে ওয়েবসাইট যেটা আমাদেরকে প্রোভাইড করবে বা কোনো লিঙ্ক দিল বা যে কোনো একটা অ্যাটাচমেন্ট দিল। আমরা মোট কথা বায়ার আমাদেরকে যেই কাজটাতেই হায়ার করবে বা দিবে, আমরা সেটা নিয়ে কমপক্ষে 15 মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা, এটা যার স্কিল যেরকম সেটার উপরে ডিপেন্ড করে আগে সেটা নিয়ে স্টাডি করব। আমরা করি কি, ম্যাক্সিমাম সেলার আমাদের সময় খুব কম, আমরা প্যানিক থাকি, আমরা সময় না দিয়ে সরাসরি বায়ারকে আবার বলি যে আপনি আপনার ডিটেলস দেন বা এটা এই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমাকে দেন, কিন্তু সেই যে সোর্স দিতে আমরা যদি খুঁজে দেখতাম সেই সোর্সের মধ্যে আমাদের ক্ষেত্রে যেটা হয় সেখানে আমরা কিন্তু সব তথ্য পেয়েই যাই। তো বায়ারকে যদি আমরা বিরক্ত না করি, কারণ বায়ারের একটা মিনিটেরও কিন্তু প্রচুর দাম, এটা আমাদের মতো যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে যে কান্ট্রিগুলো আছে আমরা হয়তো সময়টাকে সেভাবে মূল্যায়ন করি না বা মূল্য দিই না বা আমরা বুঝি না, কিন্তু ওই সমস্ত দেশে একটা মিনিটেরও প্রচুর দাম, এবং তারা আপনি যদি 1 মিনিট আপনি তাদের এই $5 কাজের জন্য নষ্ট করেন সে ফার্দার আপনার সাথে হয়তো আর কন্ট্যাক্ট নাও করতে পারে। যেটা আমরা করি, আমাদের সাথে বায়াররা অনেক সময় কথা বলতে বলতে কাজ দিয়ে চলে যায়, এবং ওই যে কাজ যেটা দিল হয়তো সেখানে একটা অ্যাটাচমেন্ট আছে, হয়তো সেখানে একটা লিঙ্ক আছে, কোনো না কোনো ক্লু তো সে দিয়ে যাবে, সে তো এত বোকা না, কিন্তু আমি যদি বোকা হই ওই ক্লুটা না বুঝে আমি যদি তাকে আবার নক দিই, সে হয়তো যেহেতু আমাকে $5 হায়ার করছে সেই খাতিরে হয়তো সে আমার সাথে আবার কনভারসেশনে আসবে, এবং সেটা যে ইমিডিয়েট আসবে সেটা না, সেটা 5 মিনিট হতে পারে, আবার 5 ঘন্টাও হতে পারে, ইভেন 2-3 দিন পরেও অনেক সময় হয়, কারণ ওরা আসলে প্রচুর বিজি থাকে, ওদের কাজের একদম প্রত্যেকটা টাইম টু টাইম একটা লিমিট আছে, ওরা ওইভাবেই কাজগুলো করতে পছন্দ করে এবং করেও। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রফেশনাল লেভেলের সেলার হয়ে থাকি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যদি খুব ভালো লেভেলের সার্ভিস দিতে চাই, সেজন্য আমাকে এখন থেকে ব্যাপারগুলোকে আয়ত্ত বা রপ্ত করতে হবে বা বুঝতে হবে, আমার প্রত্যেকটা বিষয় ছোট হলেও সেটা আমাকে নিয়ে ভাবতে হবে, কারণ আমাদের মন মানসিকতা আর তাদের মন মানসিকতা কিন্তু অনেক ডিফারেন্স। কাজেই সবসময় বুঝে শুনে ঠান্ডা মস্তিষ্কে একটু স্টাডি করবেন যে কোনো ব্যাপারে, একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার আগেও একটা রিকোয়েস্ট পড়ে সেটা অ্যানালাইসিস করে সে কি জানতে চাচ্ছে বা কি ধরনের সেবা আসলে সে চাচ্ছে সেগুলো বুঝে শুনে আপনারা ডেলি 10টা না দিয়ে ডেলি যদি 2-3টাও দেন সেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সেলার যেটা করে, বায়ার রিকোয়েস্ট হঠাৎ দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে অনেকগুলো চলে আসছে, 15-20টা চলে আসছে, এবং ওখানের মধ্যে সে দেখা যাচ্ছে যে 10টা তার কমন বা 10 ধরনের কাজ সে পারে বা তার মোটামুটি 10টা রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার মতো তার অ্যাবিলিটি ওই সময়টাতে আছে। তো সে কি করে, খুব দ্রুত রিপ্লাই দেওয়া শুরু করে এবং এটা সম্পূর্ণ সময়টাকে সে ওয়েস্ট করতেছে, এখানে কোনো কাজের কাজ বলা যায় যে 90%ই হবে না, খুব লেস সম্ভাবনা থাকে হওয়ার। যাই হোক, এটা অনেক সময় অনেকের ভাগ্য ভালো থাকে মিলে যায়, কিন্তু ম্যাক্সিমামই মিলে না। এই জন্য আপনার 10টা মিললেও আপনি ট্রাই করবেন, যেহেতু একটা রিকোয়েস্ট লেখার জন্য বোঝার জন্য সবকিছু মিলিয়ে যাদের স্কিল বেশি তারা 15-20 মিনিটে পারবেন, আর যাদের স্কিল একটু কম তাদের হয়তো 1 ঘন্টার বেশি লাগবে একটা রিকোয়েস্টে রিপ্লাই দিতে, খুব ভালো লেভেলে বা ভালোভাবে। কাজেই একটু বুঝে কাজগুলো আমরা করব। আচ্ছা, আমরা গ্রাফিক ডিজাইনিংটাই আজকে শেষ করি, আমরা একটু বেশি কথা বললে কোর্সটা অনেক লং হয়ে যাবে, আজকের ক্লাসটাও লং হয়ে যাবে। এখন আসেন, কেন আমরা শিখব সেটা একদম মূল কথা হচ্ছে, বায়ার আমাদেরকে প্রোডাক্টের পিক দিক অথবা একটা সোর্স দিক, সেই সোর্সে গেলে আমরা সে যে প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং বা প্রমোশন করব সেখানে আমরা একটা না একটা পিক পাবো, ইভেন মাল্টিপল পিকও পেতে পারি। ওই পিকগুলোকে আমরা যেটা করব কাস্টমাইজ করতে হবে, এটা বায়ারও খুশি হবে, আমি মূলত বায়ারকে খুশি করার জন্য করার উদ্দেশ্য না বা আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি না, এটা মূলত আমার যে ফেসবুকের যে আইডি সেই আইডির সুরক্ষার্থে এই কাজগুলো আমাকে করতে হবে। আর ফেসবুক 2021 সালে বিশেষ করে 2020-এর নভেম্বর থেকে আপডেট হয়ে যে এইরকম এখন বর্তমানে যে প্ল্যাটফর্ম ওদের হয়ে গেছে,
এটা খুবই রেস্ট্রিক্টেড বা খুবই স্ট্রিক্টেড হয়ে গেছে। এখানে কিন্তু আমরা আগে যেভাবে প্রমোশন গুলো করতে পারতাম এখন অনেক ডিফারেন্স চলে আসছে, আমরা উল্টাপাল্টা কোনো কাজ এখন করতেই পারি না, করতে গেলেই আইডিয়া আমাদের ডিজেবল হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো আমাদেরকে একটু বুঝে মেনে যদি আমরা করি করতে পারবো, আর যারা আগের পুরোনো নিয়মে করতে যাবেন তাদের আইডি গুলো কিন্তু ডিজেবল করে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু ফেসবুক চায় মানে চায় যে তাদেরকে পে করে আমরা যেন আমাদের প্রমোশনের কাজগুলো করি, যেহেতু তারা পে করে অ্যাড দেওয়ার একটা অপশন তারা রাখছে তাদের সেক্টরে বা প্ল্যাটফর্মে। এখন আমরা পুরোনো সিস্টেমে যেটা করতাম বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, হ্যাঁ এটা দিয়ে সেলস জেনারেট না হলেও আমাদের বিজনেস ব্র্যান্ডিং কিন্তু আমরা করতে পারতাম, অর্থাৎ আমাদের বিজনেস এর প্রচারটা হয়ে যেত। আমার একটা ওয়েবসাইট আছে বা আমার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে বা আমি এই ধরনের সার্ভিস ডেলিভার করি, এটা বিভিন্ন টার্গেটেড কান্ট্রির যে লোকেশন গুলো আমাদেরকে বলে বা যে কোনো একটা টার্গেটেড স্পেসিফিক যে কান্ট্রি দেয় বা স্টেট দেয় বা সিটি দেয়, সেখানে কিন্তু আমরা কাজগুলো করতে পারি ফ্রিতে। এটা ফ্রি মেথডেও করা যায়, পেইড মেথডেও করা যায়, তবে পেইড মেথডটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর ফ্রি মেথডটা হচ্ছে আসলে যারা পেমেন্ট এখানে কম করে বা যারা পেইড কোর্সে যেতে চায় না, পেইড যে সিস্টেমটা ফেসবুক প্ল্যাটফর্মে আছে যেতে চায় না, তারা আমাদের মতো সেলারদেরকে $5 হায়ার করে একটা কাজ ছোটখাটো ভাবে করিয়ে নেয়। এতে তারা সেলস না পেলেও তাদের বিজনেস ব্র্যান্ডিং এর সুবিধাটা কিন্তু পেয়ে যায় অনলি মাত্র মাত্র $5 খরচ করে। আর যদি ফেসবুককে পে করা হয় সেক্ষেত্রে আসলে $5 খরচ করে কোনো লাভ নাই। আপনি ফেসবুকে যদি একটা অ্যাড রান করেন কমপক্ষে 3 দিন এবং $15 আপনাকে খরচ করতেই হবে। অনেকে করে $5 দিয়ে 3 দিন করে, এক্ষেত্রে আসলে তেমন লাভ হয় না। আর সবচেয়ে বড় এবং সত্যি কথা বা এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বুঝতে পারছি, ফেসবুকে অ্যাড প্রমোট কমপক্ষে $200 না করা পর্যন্ত এবং কমপক্ষে আপনার একটা নির্দিষ্ট সময় ফেসবুকে অ্যাড, এটা অনেকে করে কি $200 3-4 দিনে রান করে, এটাও একটা বোকামি। $200 কমপক্ষে 1 মাস সময় নিয়ে রান বা ব্যয় যদি করা হয় সেক্ষেত্রে আমার বিজনেসের প্রচারটা এবং প্রসারটা এবং সেলস আমি যেটা চাচ্ছি সেটা কাঙ্ক্ষিতভাবে আমি পাওয়ার সম্ভাবনা আমি অনেক বাড়াতে পারি। এখানে অনেক টেকনিক্যাল বিষয় আছে, এগুলো আমরা না জেনেও অনেকে রান করে দিই। আচ্ছা যাই হোক, এখন বায়ার আমাদেরকে একটা ফটো দিল, সেই ফটোটা আমরা কি করলাম তার ওয়েবসাইটে যেভাবে আছে আমরা সেভাবেই প্রমোশন চালানো শুরু করে দিলাম। তো এইভাবে আমি তো একটা আইডি থেকে বেশ প্রমোট করতে পারবো না একদিনে। আমরা আগে যেটা করতাম একদিনে একটা আইডি থেকে আমরা 5টা গ্রুপ পোস্ট করতে পারতাম বা গ্রুপ শেয়ার করতে পারতাম, এখনো করা যায় সেগুলো যদি অনেক ওল্ড আইডি হয়, কিন্তু নতুন আইডি দিয়ে এগুলো আসলে করা যায় না। আর আমাদের ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে আপনাদের কিন্তু প্রচুর ফেক আইডি প্রয়োজন হবে। এটা ফেক বলতে আমরা বুঝবো ফেক, কিন্তু ফেসবুক বা কোনো বায়ার বা কেউই বুঝবে না ফেক, কারণ আমরা প্রত্যেকটা প্রোফাইলকে এমনভাবে সাজাবো এটা অরিজিনাল চেয়েও অরিজিনাল মনে হবে। ঠিক আছে, আমরা জানবো যে শুধুমাত্র এটা ফেক আইডি, কিন্তু আসলে এগুলো বায়ার বা অন্য যারা দেখবে তারা ধরে নেবে রিয়েল আইডি। আর ফেক আইডি দিয়ে আপনারা কোনো কাজই করতে পারবেন না। বর্তমানে ফেসবুকের যে লেটেস্ট আপডেট, ফেক আইডি দিয়ে কিছু করতে পারবেন না, জাস্ট 1-2-3 দিনের মধ্যে আইডি দেখবেন ভ্যানিশ। ওকে, তাহলে আমরা মূলত প্রত্যেকটা ছবি, ধরেন আমার 5টা আইডি আছে ফেসবুকে, আমাকে বায়ার ছবি দিয়েছে মাত্র একটা, এখন এই একটা ছবিকে আমি যদি 5টা আইডি থেকে প্রমোট করতে যাই তখন ফেসবুক তো এত বোকা না, ফেসবুক খুব সহজে আমাকে ট্র্যাক করে ফেলতে পারবে। যে যেহেতু প্রত্যেকটা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা আমরা যে পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে হোক বা যেখানেই হোক, ওয়েবে আমাদের যত রকমের প্রেজেন্স বা যত রকমের শেয়ার ব্লগ পোস্ট যেটাই বলি না কেন আছে, সবগুলো ওয়েব খুব সহজেই বুঝতে পারে, কারণ ওরা কোড আকারে জিনিসগুলোকে দেখে। একটা ছবি যে আমরা পোস্ট করতেছি সেটা আমরা দেখতেছি ছবি, কিন্তু এটা ওরা মানে ওয়েবসাইটে যে সিস্টেমটা বা অনলাইনে যে সিস্টেমটা বা নেটের যে ডিজিটাল মার্কেটিং এর যে এরাটা যুগটা, সেখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কোডিং এর মধ্যে ভাগ করে নেয় এবং কোড দিয়ে ওরা ট্র্যাক করে। আমরা যদি একই ছবি 5টা আইডি থেকে প্রমোট করি ওরা খুব সহজেই ট্র্যাক করে ফেলবে, যেহেতু ফেসবুকের যে AI সিস্টেমটা আছে খুবই অত্যাধুনিক এবং অনেক ব্যয়বহুল, খুব সহজে তারা আমাদের প্রত্যেকটা অ্যাকশন ট্র্যাক করে ধরে ফেলতে পারে যে এটা একই PC থেকে বা একই ডিভাইস থেকে বা একই ব্যক্তির কাজ কিনা, খুব সহজেই ডিটেক্ট করতে পারে। যদিও সে নতুন হয় সেক্ষেত্রে নতুন আইডিগুলোকে 2-3 দিনের মধ্যে ব্যান করে দেয়, আর পুরোনো আইডি হলে কিন্তু এই কাজগুলো সাধারণত ফেসবুক একটু ছাড় দেয় বা করে না, যদিও তারা বুঝে এগুলো আমরা ফেক ভাবে করতেছি, স্প্যামিং করতেছি বা ফেসবুককে পে না করেই আমরা মার্কেটিং এর কাজটা সেরে নিচ্ছি। কিন্তু এক্ষেত্রে পুরোনো আইডিগুলোকে একটু ছাড় দেওয়া হয়, নতুন আইডিকে খুব কমই ছাড় দেওয়া হয়। এটা আসলে আপনাদের যদি লাক খুব ভালো হয় সেই ক্ষেত্রে আইডিগুলো দিয়ে আপনারা সেফলি কাজ করতে পারবেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেসবুক প্রমোশন আমরা যখন করতে যাই নতুন আইডি, বিশেষ করে যাদের আইডির বয়স হয়তো 3 মাস বা 6 মাস বা 1 বছর, এ ধরনের আইডিগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের নষ্ট হয়ে যায়। এখন এই কাজগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই বেসিক গ্রাফিক ডিজাইনিংটা আমাদেরকে হেল্প করবে। আমরা একটা ছবি পেলাম বা 2টা ছবি পেলাম, আমরা প্রত্যেকটা ছবিকে কাস্টমাইজ করে ডিফারেন্ট করে ফেলতে পারবো, যেটা আমরা একটু পরে একটা লাইভ প্রজেক্ট আমরা করব। এই প্রজেক্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে কত সুন্দরভাবে, কিচ্ছু না, আপনারা একদম জিরো গ্রাফিক্সে, একদম জিরো কিচ্ছু জানেন না, এই কিছু না জেনেই আজকের ক্লাসটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এবং আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো করে আমাদেরকে
আমাদের যে গ্রুপটা আছে লার্নিং আর্নিং ফ্রিল্যান্সার ইনস্টিটিউট, সেখানে অবশ্যই আজকে থেকে পোস্ট করা শুরু করবেন। আজকে যদি কোনো কারণে পসিবল না হয় অবশ্যই কালকে থেকে পোস্ট করতে হবে, আর যারা পোস্ট করবেন তাদেরকে আমরা ট্র্যাকিং করে রাখবো এবং তারাই আমাদের এই সার্টিফিকেটের জন্য মনোনীত হবে। আর আপনারা একটা কাজ করেন, ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা জাস্ট নাম লিখবেন, চ্যাট বক্সে গিয়ে আপনাদের নামগুলো লিখে দেন, আমাদের ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। কাজেই আজকে ক্লাসে কারা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট আমরা এটা খুব সহজে বুঝতে পারবো, যেটা আমরা সার্টিফিকেট দেওয়ার সময় কাউন্ট করব। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কাস্টমাইজেশনটা তো বুঝলাম এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, আমার নিজের আইডিকেও আমরা সেভ করতে পারলাম, পাশাপাশি বায়ারও বুঝবে আমি আসলে গ্রাফিক্সের কাজগুলো জানি বা বুঝি বা ওই ধরনের সার্ভিসেস, তার যদি ফার্দার প্রয়োজন হয় সে আমাকে বলবে, যেহেতু আমি দেখাচ্ছি যে আমি কাস্টমাইজেশন করেই তোমার ছবিটাকে আমি ওয়েবে প্রেজেন্স করলাম বা প্রমোশন করলাম, কাজেই বায়ার বুঝবে আমার এই ধরনের স্কিল আছে। কাজেই আমার দুইটা লাভ হলো, এক হচ্ছে আমি নিজে সেফ থাকলাম, প্লাস হলো যে বায়ারও বুঝলো আমি এই ধরনের সার্ভিস হয়তো দিতে পারি, এবং ফার্দার তার এই সার্ভিস লাগলে সে আমাকে বলবে যে আমার এই ধরনের একটা কাজ করে দিতে পারবা কিনা। এটা বায়ারদের সাথে আপনারা যখন দুই একটা কাজ করবেন, বিশেষ করে একটা দুইটা তিনটা কাজ যখন করা হয় এবং আপনার বিহেভিয়ার এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার এক্সপেরিয়েন্স এই সমস্ত অ্যাবিলিটি বা ক্ষমতাগুলো যখন বায়াররা দেখবে যে আপনার মানে খুবই ভালো ওই লেভেলের বা আপনি স্কিল্ড, তখন কিন্তু বায়ার অনেক মানে কাজ যেগুলো আপনি হয়তো জানেন না তারপরে আপনাকে প্রশ্ন করবে যে আপনি আসলে জানেন কিনা। ঠিক আছে, এটা কখনোই না যে আমি একা সব কাজ দিতে পারবো বা জানি, আমরা মোটামুটি যেগুলো দরকার সেগুলো সবই পারবো দিতে পারবো, কিন্তু যেমন আমাকে বলা হলো যে আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে, সেটা ইম্পসিবল, কারণ এটা খুব মানে ওই লেভেলের একটা কোর্স, অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। তারপরে ওয়েবসাইট ডিজাইনের পরে আসছে যে ডেভেলপমেন্ট বা পিএইচপি জাভাস্ক্রিপ্টের কোনো কাজ করতে বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে, ঠিক আছে, এরকম অনেক কঠিন কঠিন কাজ আছে, এই ধরনের কোনো কাজ তো আসলে আমরা পারবো না। কিন্তু বায়ার হয়তো আপনার সাথে যখন আন্তরিকতা হয়ে যাবে জিজ্ঞাসা করবে, আর আপনি যদি এক্ষেত্রে আপনি বলেন যে না তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, কোথায় আছে, সাপোজ আপনার সাথে ফেসবুক প্রমোশনে বায়ারের সাথে কাজে হায়ার করলো, কন্ট্যাক্ট হলো একটা দুইটা তিনটা, আপনি তার জন্য ফেসবুকে কাজ করলেন, এখন একই কাজ কিন্তু সেটা ফেসবুকে না করে সে চাচ্ছে যে পিন্টারেস্ট ইনস্টাগ্রাম ইউটিউব অথবা আদার কোনো টুইটার লিঙ্কডিন এই ধরনের প্ল্যাটফর্মে সে করবে, আপনাকে বললো আপনি এটা করেন কিনা বা পারেন কিনা, তখন যদি আপনি না বলেন তখন কিন্তু বায়ার আপনার সাথে ফার্দার বা ইন ফিউচার আর কাজ হয়তো বা করবে না, যেহেতু এগুলো একই ক্যাটাগরির কাজের মধ্যে আমরা জানা উচিত ডিজিটাল মার্কেটার হিসেবে, আমরা যেহেতু নিজেদেরকে প্রফেশনাল লেভেলে সেলার বলতেছি এই ধরনের সার্ভিস অবশ্যই দিতে পারতে হবে বা জানতে হবে, এবং যদি আমি বায়ারকে বলি যে এটা আমি পারি না বা এটা আমি জানি না, সেক্ষেত্রে বায়ার আপনাকে আপনার কাজ হারানোর সম্ভাবনা খুব বেশি ফিউচারে। আর ওয়েবে আমরা যেটা করব, আমরা সবসময় এই ফাইল ফরম্যাটটা আপনারা অনেকেই জানেন PNG, আমরা সবসময় প্রমোশনের ক্ষেত্রে PNG ফাইল ইউজ করব, আর JPG ফাইলও আমরা ইউজ করি, যেটাকে আমরা মেটাডাটা অপটিমাইজেশন করার জন্য আমরা কিন্তু JPG ফাইল ইউজ করি, এগুলো অনেক ডিপ লেভেলের কথাবার্তা, জাস্ট এতটুকু মনে রাখেন আমরা ওয়েবে যখন প্রমোশনের কোনো কাজ করব আমরা PNG টাইপস এর ফাইলগুলো ইউজ করব, কারণ ওয়েবে PNG ফাইলের যে রেজুলেশনটা এটা খুব ভালো আসে, আদার্স যত ছবির ফরম্যাট আছে সেগুলো এর চেয়ে কম খারাপ, মানে এর চেয়ে কম ভালো, তাহলে আমরা সবসময় PNG ফাইল ইউজ করবো, এবং আমরা যে অনলাইনে টুলস এর হেল্প নিবো সেখান থেকে খুব ইজিলি আমরা PNG করে নিতে পারবো। ইভেন যদি মনে করেন আপনার PNG ফাইল নাই কিন্তু পুরো একটা ফাইল JPG হিসেবে আছে, সেটাকেও আমরা ওয়েবের টুলস বিভিন্ন অনলাইন টুলস দিয়ে সেই JPG ফাইলটাকেই PNG করে নিতে পারবো, খুবই সহজ, এটা আমরা একটু পরে হয়তো লাইভ দেখাবো আপনাদেরকে। তারপর আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এগুলো আমরা আজকে লাইভ দেবো, লাইভ প্রজেক্ট হবে, আমরা একদম শেষের দিকে প্রজেক্ট করবো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম কেন করবো এই গ্রাফিক ডিজাইনটা কেন জানতে হবে এবং PNG ফাইল আমরা ব্যবহার করবো অবশ্যই প্রমোশনের সময়। এরপর বায়ার কোনো লিঙ্ক ছবি যাই দিক না কেন আমরা সরাসরি প্রমোট করব না, এখানে আরেকটা জিনিস এটা একটু বাড়তি কথা, এটা আপনাদেরকে না বললেই নয়, যদিও এটা বেসিক ক্লাস, বায়ার আমাদেরকে অনেক সময় একটা লিঙ্ক দেয় কিন্তু ওই একটা লিঙ্কে আমি একটু আগে বললাম আমি যদি একটা ছবিকে পাঁচটা আইডি থেকে প্রমোট করি ফেসবুক যেরকম আমাকে ডিটেক্ট করতে পারবে, সেম ভাবে একটা লিঙ্কে যদি আমি আমার পাঁচটা আইডিতে বসিয়ে প্রমোট করতে যাই সেক্ষেত্রেও বুঝে ফেলবে যে এটা একই ব্যক্তির কাজ। তো সেই জন্য আমরা কিন্তু লিঙ্ক মাস্কিং করে ব্যবহার করি, অর্থাৎ একটা মাদার লিঙ্ক থাকবে কিন্তু ওই মাদার লিঙ্কের অনেকগুলো ছেলে পুলে থাকবে এবং ওই ছেলে পুলেগুলোতেও যারা ক্লিক করবে বা ছেলে মেয়েতে যারা ক্লিক করবে সে মাদার লিঙ্কেই চলে যাবে, একদম শর্টকাট ভাষায় হচ্ছে লিঙ্কটাকে আমরা মাস্কিং অর্থাৎ মুখোশ পরিয়ে দিব, যেন মূল লিঙ্কটাকে কেউ দেখতে না পায়, মূল লিঙ্কের উপরের মুখোশটাকে দেখতে পাবে এবং ওই মুখোশে ক্লিক করলে মূল লিঙ্কেই কিন্তু যাবে। এটা আমাদেরকে করতে হয় বিশেষ করে ফেসবুকের জন্য বেশি এসেনশিয়াল, ফেসবুকে এটা আমাদেরকে করতেই হয়, মাস্কিং করে করে যদি আমরা না করি, এটা আমার আইডি যদি 5 বছরেরও পুরনো হয় এই লিঙ্ক মাস্কিং করতে আমরা যদি ভুল করি আমার ওই আইডিটাকে ডিজেবল বা ব্যান করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে, এখানে আমি সেটাই লিখছি মাস্কিং। আর ছবিটাকে আমরা সবসময় ইউনিক করে নিব, আমি একটু পরে দেখাবো, তবে আরও কিছু টেকনিক আছে যে ক্ষেত্রে বা যে সিস্টেমটা ইউজ করে আমরা
ইউনিক ছবি পেতেই পারি এবং ওটা আমরা নিশ্চিন্তে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি। ছবির ক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম দেখা যায়নি যে যে কোনো ছবি নিয়ে আমি ব্যবহার করলে আমার ওইটাতে কোনো একটা স্ট্রাইক বা এই ধরনের কোনো একটা আমি গাইডলাইন ভঙ্গ করছি এরকম কোনো নোটিশ আসবে, যদিও হয়নি। কিন্তু তারপরেও আমরা যেহেতু প্রফেশনাল লেভেলে সার্ভিস দেওয়ার জন্য কাজ শিখবো করবো, সেক্ষেত্রে আমরা কখনো ওই রকম কাজ করবো না। আমরা সবসময় গুগল থেকে যেহেতু আমরা আনলিমিটেড ছবি পাই এবং নামিয়ে নিই, সেক্ষেত্রে আমরা একটু কাস্টমাইজ করে নিব। আর গুগল থেকেও আমরা ইউনিক ছবি নেওয়ার অপশন আছে, প্লাস আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সার্চ ইঞ্জিন আছে যেখান থেকে আমরা ইউনিক ছবি পেতে পারি। সেগুলো আমরা পেইড কোর্সে হয়তো আপনাদেরকে বলবো দেখাবো। আপাতত আমরা কিভাবে গুগল থেকে যে ছবিগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে সেগুলোকে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব, সেটা আজকে বেসিক ভাবে আমরা শিখবো এবং এটা একদম লাস্টে আমরা প্রজেক্টটা রাখবো। আচ্ছা, তাহলে এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট একটু আমরা দেখি। আমি তো গ্রাফিক্স এর কাজ জানি না, আমার কি অনেক সময় লাগবে? একদমই না। আজকে ক্লাসটা জাস্ট কমপ্লিট করলে আপনি আমরা যে টুলস গুলো দিয়ে কাজ করবো আপনিও খুব ভালোভাবে কাজ করতে পারবেন, এবং এটা কিন্তু এমন নয় যে আমি যেভাবে পারবো সেভাবে আপনিও পারবেন, ঠিক আছে? আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আমার চেয়েও ভালো পারবেন, আর যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে খুবই পুয়ার হবে, এবং এটা প্র্যাকটিস এর উপরে আসলে ডিপেন্ডেন্ট গ্রাফিক ডিজাইনিংটা। এবং আজকের এই একটা ক্লাস দিয়ে আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন যদি প্র্যাকটিস আরো বেশি করেন তো, আদারওয়াইজ ইম্পসিবল। আচ্ছা, 4 নম্বর স্টেপে দেখি। এটা আমরা আজকে দেখাবো না, তারপরে এগুলো আমাদের জানার দরকার যে আসলে এগুলো আমরা পারবো কিনা। অনেক সময় অনেক বায়ার আপনাদেরকে কাজ দিয়ে বলবে আমার এই কালারটাই লাগবে, এই ফন্টটাই লাগবে, যেই স্যাম্পল দিবে, ধরেন একটা পিকচার দিল, এই পিকচারে একটা স্যাম্পল দিল যে এই স্যাম্পলের মধ্যে যেই ফন্টটা আমরা পাচ্ছি বা যেই ফন্টের মধ্যে যে কালার অথবা ব্যাকগ্রাউন্ডে যে কালার অথবা নির্দিষ্ট কোনো একটা কালার সে মেনশন করে দিবে, এই কালারটাই তার লাগবে। এই কালারগুলো খুব সহজে আমরা অনলাইন থেকে ওই কালারের কোড নিয়ে কালারটা জেনারেট করতে পারি। ফন্টের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ আপনারা জানেন যে ফন্ট কিন্তু অনেক পেইড ফন্ট আছে, তবে এগুলোরও আমরা কিছু টেকনিক জানি যে এই টেকনিকগুলো দিয়ে কিছু কিছু পেইড ফন্ট আমরা ফ্রিতে পেয়ে যাই। তবে এমন নয় যে 100টা ফন্টের পেইড সেই 100টাই আমরা ফ্রিতে পেয়ে যাব, তবে ওই 100-র মধ্যে হয়তো দেখা যাবে আমরা 60-70টা ফ্রিতে পেয়ে যাই, বা ওরকম অপশন বা অনলাইনে এরকম সিস্টেম আছে ওগুলোকে খুঁজে বের করে নিয়ে আসার। যাই হোক, এটা আসলে আমরা অনলাইনে করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, কালার দিতে পারবো, ফন্ট দিতে পারবো। ছবি যদি খুব লো রেজুলেশনের দেয়, একেবারে লো না, ছবিটা বোঝা যাচ্ছে কিন্তু বায়ার চাচ্ছে যে এটাকে আর একটু ভালো করতে, সেটাও আমরা অনলাইনে করতে পারবো। যেটা কিনা করার জন্য আমাদেরকে ইলাস্ট্রেটরের হেল্প নিতে হয়, প্রফেশনাল লেভেলে আসলে যারা কাজ করে। তবে ইলাস্ট্রেটর দিয়ে আপনি চাইলে একটা 10-তলা বিল্ডিং এর সমানও রেজুলেশন তৈরি করে একটা নর্মাল ছবিকে রেজুলেশন দিয়ে 10-তলা না আরো বেশিও করতে পারবেন। কিন্তু আমরা ফ্রিতে যেহেতু শিখবো অনলাইনের টুলস নিয়ে আমরা কিন্তু এত মানে ভয়াবহ লেভেল করতে পারবো না, আমাদের একটা লিমিটেশন থাকবে। হয়তো একটা পাসপোর্ট সাইজ ছবি দিছে, সরি একটা স্ট্যাম্প সাইজ ছবি দিছে, সেটাকে আমরা পাসপোর্ট পর্যন্ত হয়তো বা কনভার্ট করে রেজুলেশনটাকে নিতে পারবো বাড়িয়ে, এর চেয়ে বেশি কিন্তু আমরা পারবো না। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি আমরা অনেক আলোচনা করে ফেললাম, আমরা এখন আর কথা বলবো না, আমরা সরাসরি একটা প্রজেক্ট করবো। তো প্রজেক্টটা করার আগে আমরা একটু ফেসবুকে গিয়ে দেখতে পারি, বা আপনারা অনেকেই দেখে ফেলছেন যে আমি একটা আমাদের গতকালকে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের একটা থাম নেইল দেখতে পাচ্ছেন। আমি একটু ফেসবুকে গিয়ে দেখাই, facebook.com এখান থেকে আমরা ডিজিটাল লার্নিং পয়েন্টে যাচ্ছি। এখানে এই যে থাম্বনেইল যেটা দেখতে পাচ্ছি বা ছবি যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা সম্পূর্ণ অনলাইন টুলস দিয়ে করছি, এবং এটা তো খুব বেসিক ভাবে আপনারা যেটা আমরা আজকে করব আপনাদের সামনে সেভাবেই শিখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করলে আমি যেটা করছি এর চেয়ে অনেক বেটার হবে। তো আসেন আমরা এটাকেই আজকে লাইভ করে দেখাবো। তার আগে আমি একটু দেখাই এটা যে আমি অনলাইনে হেল্প নিয়ে করছি সেটারও প্রুফ আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা এই জন্য ইউজ করব ক্যানভা। আপনারা ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট করেন এবং ফাইনালি যারা আমাদের কোর্স কমপ্লিট করবেন তাদের সবাইকে আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিব 1 মাসের জন্য। 1 মাস আপনারা প্রিমিয়ামলি অনেক কাজ করতে পারবেন, এবং এখানে প্রিমিয়াম লেভেলে কাজ করলে যে কত মজা, এটা যারা প্রিমিয়াম ভার্সনে কাজ করবেন তারা বুঝবেন, অনেক কিছু ইউজ করতে পারবেন যেহেতু প্রিমিয়াম ভার্সন, অনেক পেইড ফন্ট, অনেক কিছু এখান থেকে আপনারা ফ্রিতে নিতে পারবেন যেগুলো এখন ফ্রি অ্যাকাউন্টে আসলে আমরা পাবো না। কিন্তু আমরা যে ডিজাইনসটা এখন দেখালাম, আমি যদি অল ইউর ডিজাইনসে যাই, এই যে দেখেন এইখানে পুরো আমি যেটা করলাম সেটা পুরোটাই কিন্তু আছে, একটু ওয়েট করতে হবে, ফুল ডিজাইনটা আমার এখানে আছে, ঠিক আছে? এই ডিজাইনটাকে আমরা আরেকটা স্লাইড নিব, আরেকটা ক্যানভাস নিব, সেখানে আবার নতুন করে জেনারেট করব একদম প্রথম থেকে। আমি কিভাবে কিভাবে করি আমি একটা প্রজেক্ট দেখাবো, আপনারা এই প্রজেক্টটার উপরে আরো স্টাডি করবেন, আরো রিসার্চ করবেন, আরো বেশি ডেভেলপ করতে পারবেন। আসেন কিভাবে করবো আমরা এগুলো, তাহলে আমি এটা একটু কেটে দিই, এটা এভাবে এখানে থাক। আমি প্রথমে চলে যাচ্ছি গুগলে, আমরা যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি কাজে আমাদের এটা ডিফল্ট এটা সার্চ ইঞ্জিন গুগলই থাকবে।
আর আমাদের কিন্তু মাল্টিপল ব্রাউজার প্রয়োজন পড়বে। আমরা যখন ডিজিটাল মার্কেটিং লেভেলের কাজগুলো সার্ভিসগুলো ডেলিভার করব, তখন একটা ব্রাউজার দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, আপনাদের অসংখ্য ব্রাউজার প্রয়োজন পড়বে। এখন এই অসংখ্য ব্রাউজারের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কিন্তু এই ক্রোমটাকেই অসংখ্য ভাবে ইউজ করতে পারি। আমি চাইলে 100 বার 100টা ব্রাউজার এই ক্রোম দিয়ে করতে পারবো। আবার অনেকে এইটা জানে না, যে ক্ষেত্রে সে দেখা যায় যে কেউ অপেরা, কেউ ক্রোম, তারপরে এরকম আরো অনেক ব্রাউজার আছে, আমার এই মুহূর্তে অতগুলো নাম মনে নাই, আমি যেহেতু শুধুমাত্র ক্রোম ইউজ করি। তো এইভাবে অনেকগুলো ব্রাউজার দিয়ে কাজ করা খুব কঠিন, আমরা আসলে শুধুমাত্র ক্রোম দিয়েও করতে পারবো। ক্রোম দিয়ে আপনি যদি চান অ্যাট এ টাইম 100টা ফেসবুক ইউজ করবেন, 100টাই করতে পারবেন, 100টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন, 100টাই করতে পারবেন। তবে কিছু জিনিস আছে যেগুলো বুঝে মেনে করতে হবে, আদারওয়াইজ ফাইবার অ্যাকাউন্টও যাবে, ফেসবুক আইডিও যাবে। কিছু জিনিস না বুঝে কখনো জাস্ট বেসিকটা জেনে ঝাঁপিয়ে পড়বেন না, এক্ষেত্রে বিপদ। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা এখন চলে যাচ্ছি প্রথমে আমাদের কোর্সটা হচ্ছে ফ্রি ডিজিটাল মার্কেটিং। আমরা প্রথমে আমাদের এই টপিক রিলেটেড কিছু ছবি নেট থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা এই জন্য গুগলের হেল্প নিব, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল, আচ্ছা এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা এখন অলে আসি, অলে থাকলে এখানে ছবি, তারপরে ওয়েবসাইট, ভিডিও, বিভিন্ন রকমের ইনফরমেশন আসবে। তবে আমার দরকার ছবি, তো ছবির জন্য আমি কি করব, ভিডিও হলে আমি ভিডিওতে ক্লিক করতাম, আমার যেহেতু ছবি দরকার আমি ছবিতে ক্লিক করব। সেক্ষেত্রে শুধুমাত্র গুগল আমাকে ছবিগুলো দেখাবে। এখান থেকে আমি এই ছবিটা নিছি, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আবারও এই ছবিটা ওপেন করব, তারপর এটা একটু রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, এটা আমার অলরেডি হার্ড ড্রাইভে আছে, তারপর আমি আবারও একবার লাইভ সেভ করে নিচ্ছি, এটা এখানে আছে। তবে এটা কাস্টমাইজ করা, এটা মূলত পিকচারটা ছিল এরকম যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে আছে সেভাবে, তবে এটাকে আমরা এখন লাইভ কাস্টমাইজ করব। এটা একটা নিছি, আরও একটা ছবি নিছি আমি এখান থেকে, এটা আমি এটাও ডাউনলোড আবারও করতেছি, এটা আমার অলরেডি হার্ড ড্রাইভে যদিও আছে, আমি এটাকে আবারও নিয়ে নিচ্ছি। এই একটা প্রজেক্ট একটু মন দিয়ে, হয়তো আমাদের 15-20 মিনিট লাগবে, একটু ভালো মতো খেয়াল করেন, আপনারা অনেক ভালো করতে পারবেন। আর এই কাজটা যেটা আপনারা আজকে এখন শিখবেন, এরকম সেম আপনারা যে কোনো একটা টার্গেট করে কাজ করে সেটা আমাদের গ্রুপে পোস্ট দিয়ে বলবেন যে আমরা এই কাজটা যেটা আজকে ক্লাসে করলাম, শিখলাম, সেটা আমরা ডকুমেন্টারি হিসেবে